তুমি রাগ করলে তো তুমি কি করবে জানো, ওর মায়ের মোবাইল আছে, এসেই মা করবো, মা তোমার সঙ্গে অনেক মানে হাজির বিয়ে করে দিতে আমি তোমার দুষ্ট মেয়ে, আমার তোমার মামা বলতে আমি সো সরি মা, আই লাভ ইউ, এসএমএস দাও শেষ। রাহুল শুন কত চান্স করবে নাও, হ্যালো দাও, তোমার তুমি তোমার মাকে লেট করি, আমার তুমি জানো কত বলছো, আমার কিন্তু অনেক মন খারাপ হচ্ছে, আমি বুঝতে এসে কেঁদেছি, লিখো না না লিখে দাও, তুমি লিখে দেখো তোমার মায়ের রিয়াকশন হয়, আর তোমার মাকে লিখো, আমি তোমাকে খুব মিস করছি আগের জন্য, আমি তোমাকে হেল্প করতে পারি, লিখো I feel that they do not understand that I love them. ভালোবাসাটা বোঝালেই বোঝা যায়। No, I feel that they don't understand. No. ভালোবাসা এমন একটা জিনিস। মানে তুই একটা মানে কি বলবো, বাঘকে ভালোবাসলো বাঘ বুঝতে। আমি যদি বিশ্বাস না করি আমার পাশের ফ্যানটা পাশে সে পারছে না, তার সেবা করতে ধরে নিচ্ছে, কিন্তু একজন প্রগতিশীল ইয়াং জেনারেশন হিসেবে তুমি তার কিছু রেসপন্স করো। আমরা যদি এখানে আজকে কথাটা যদি শেয়ার করতে চাই তাহলে হচ্ছে যে আমরা ধরে নিচ্ছি অন্যরা আমাকে বুঝতে পারছে, কিন্তু অন্য কেউ বুঝতে পারছে না, এটা তার রেসপন্সিবিলিটি, মনে করে আমি কি সরে আসবো, আমি রেসপন্সিবিলিটি, আমাদের রেসপন্সিবিলিটি হচ্ছে যে মানুষকে বুঝতে পারছে না তখনই কি তার কাছে যাওয়া, আমরা তাই এর কাছে যাওয়া, আমরা ছোটবেলা আগে একসাথে হতে পারে, আমার মেয়ে আমার পাশে কিন্তু আমাকে তারপরে আমি তো অজিতে বেরোছে, তারপরে আমিও বেরোলাম, আবার এরকম হয়েছে যে ঠিক আছে আমি বেরোই, তো যখন দেখলাম আমি বেরিয়েছি ওখানে আমি ঠিক আছে আসছি, ঠিক আছে এই যে মানে আঘাত হবে দুজনকে, পাশের ঘরে থেকে স্কুলে কোনো সমস্যা না, আমি আমার মেয়ে কিন্তু দুজন দুই ঘরে বসে পাশের ঘর থেকে স্কুলে স্কুল আমাকে ভাইবারে এক্সপিরিয়েন্স করে পাশের ঘর থেকে, আমি আবার হয়তো উত্তর দিই, আমার আমি ফোন করি উঠি উঠে আসি, তাদের আমার উঠতে ইচ্ছা করছে না, হতে পারে এখন হ্যাঁ আমি তাকে দূরত্ব তৈরি করলে পারে ওদেরকে এনজয় করে, এটা একটা বাস করে বন্ডিংটা তৈরি করার অনেক তরিকা আছে, বললাম তো তুমি এসএমএস করবা, চা বানাই দিবা, এরকম দাঁড়ায় দাঁড়ায় মাইক্রোফোন দাদা করে দিবে দিবা, হ্যাঁ তোমার মা যখন সিরিয়াল দেখছে তুমি পাশে বসো না, তোমার মায়ের সাথে কিছুক্ষণ গল্প করো, ওই টাইম আমার বাচ্চাদের সাথে আমি যা তা জিনিস দেখি এবং ওরাও মাঝে মাঝে আমার সাথে জানা, তুমি তার সাথে শেয়ারিং করো, তুমি কেন তুমি শুধু তোমার চোখ দিয়ে সব দেখো, তবে তোমাকে তার চোখ দিয়ে পুরো দেখতে হবে, তুমি যদি তোমার মনে করো যে তোমার একটা ডিফারেন্ট আইডেন্টিটি আছে, তুমি
তুমি ডিফারেন্ট ভাবে দেখতে চাও যে আমি তিনিও যদি তার মতো করে দেখি যদি দিনের সে মতো করে বিরল প্রত্যেকটা মানুষ নিয়ে দুটো মানুষ দুরকম কিন্তু ওই দুরকম আলাদা আলাদা বিশেষত্ব নিয়ে দুটো মানুষ একসাথে তোমার বয়সের মতো তুমি তাকে ছেড়ে চলে আসা বয়স আমার মনে হয় আসলে আমরা সবাই সবাইকে অনেক কিছুই বলতে চাই, কিন্তু সমস্যাটা হচ্ছে আমরা অলওয়েজ কনসার্ন অ্যাবাউট আদার পারসন্স যে অন্য কি ভাববে, এই সব সময় সমস্যাটা হয়। কারণ আমি আমার মতো করে হয়তো বা আমার জগৎটাকে চিন্তা করি, কিন্তু আমরা সবাই একজন অন্যজন থেকে অনেকটাই ভিন্ন। সো সে তো আমার এই কথাটা অন্যভাবেও চিন্তা করতে পারে, সেটাই আসলে সবচেয়ে বড় সমস্যা। না হয় হয়তো বা পৃথিবীর প্রত্যেকটা মানুষ সেটা নিজের মনের কথা বলতো, অনায়াসে বলতো। খুব ভালো এখন ছোট ছোট কথা বলছি না, তাহলে তুমি বলে এটা বলবো বেশি হয়ে তুমি ধরো লাইফে এত ছোট লাইফ খুব আনসার আমার জানি না কালকে নেক্সট মোমেন্ট কেউ আমার জানি তো যে কথাটা এখানে সেটা বলে দেয় তার কে জানে আমাদের লাইফের ডেস্টিনেশন আমরা কেউ জানি না। আমরা সমস্ত কিছু ডিসাইড করতে পারি, শুধুমাত্র আমাদের আগামী মুহূর্তগুলো ডিসাইড করতে পারি। সেজন্যই থ্যাংক ইউ, সরি, আই লাভ ইউ, আই এম গ্রেটফুল, এই জাতীয় কমিউনিকেশন টুলস কথাবার্তাগুলো যখন যে বলা দরকার, যখন যাকে ফোনটা করা দরকার, যখন যাকে যে বার্তাটা দেওয়া দরকার সেটা অনুমতি দিয়ে দেবে। প্রত্যেকটা লেয়ারকে এনজয় করতে হবে, এই জন্য তো বলে আমার লাইফ অনেক সুন্দর, আমি সংস্কৃতির বাইরে যাওয়া যাবে না, দেশাত্মবোধের বাইরে যাওয়া যাবে না, তো ভগবতীর বাইরে যাওয়া যাবে না, তাই না? সব ঠিক রাখা যাবে। ম্যাম আপনার কি মনে হয় যে আমরা রিলেশনশিপের মধ্যে কখনো ব্যাকওয়ার্ডে আসতে পারি? যেমন ধরুন আমার কারোর সাথে এখন রিলেশনশিপ আছে, তো সাপোজ সামহাও আমাদের মধ্যে ব্রেকআপটা হয়ে গেল, তো তারপর আমরা আবার কখনো আমরা ফ্রেন্ড ছিলাম তারপর রিলেশনশিপে গেলাম, তখন দেখলাম দ্যাট উই আর নট পারফেক্ট ফর ইচ আদার, এটা সম্ভব? কেন না, দুটো মানুষ মানে মিক্স কাস্ট দুটো মানুষ তোমরা মানে একসঙ্গে কষ্ট করে গিট্টু মেরে থাকার চাইতে স্মার্টলি দেখো আমার তো বলছি তুই আমি ভাই পারবে না, দোস্ত ছিলি দোস্তই থাক ভাই, এটা যত সুন্দর করে করতে পারবা তত লাইফটা সুন্দর হবে। তোমরা দেখবি খুব জেনে আসলে অনেক স্মার্ট, আমি জানি তো আমার মেয়ের কাছে খুব আসল, আমার মেয়ের ফ্রেন্ড আমাকে আমার কী কী পানি পানি দিয়ে খুব সব আমার বাসা এক্সাস্ট এরকম। সো তোমাদের লাইফ আমাদের কাছে অনেক বেশি ট্রান্সপারেন্ট অনেক, সো সেই ট্রান্সপারেন্ট জায়গাগুলো থেকে তোমরা আমাদের সঙ্গে বেশি মুভমেন্ট করতে পারো, সো ওয়াই নট ফিক্সড ইট আউট, ক্লিয়ার থাকা অনেক ভালো, ট্রান্সপারেন্ট থাকা অনেক ভালো। তোমার তো কখন ধরো তুমি একজনকে ভালো ভাষার পরফেক্ট মানুষ মনে করে প্রেম করলাম, কিন্তু একসময় আবিষ্কার করে সে তোমার ভালো বন্ধু কিন্তু ফ্রেন্ড বা প্রেমিক হিসেবে অতটা পারফেক্ট না, তারপর হাজবেন্ড হলে তো ম্যাসা কাটতে গেলো, তাহলে তো তুমি সরে আসতে না, দুজনের জীবন বেঁচে গেলো, বিয়ে শাদী করে তাকে আলাদা হয়েছে, যাকে করছো তার কথা অনেক
ভুল করে তুমি ইমোশনালি চাকরি থেকে হেরে বলতে বলে দিলে সব তোমার একটা দুশ্চিন্তা যদি কখনো কাউকে বলে দেয় ভাবলো তুমি কেমন বরাবরে তো জ্ঞানী লাগার কথা যে একজনের সামনে আমি আমার একটা ফল্টের কথা বলে দিলাম সতেরো জন এরকম কিছু অনেক সময় হয় আমাকে জানতে এরকম কিন্তু জেনে গেল অসুবিধা করেছে এটা ছেড়ে ফেল যত কিছু বলে ফেলতে পারো এটা কিন্তু আমাদের ধর্মে আছে একটা লাগবে এত লোড কেন ছেড়ে দাও তোমার লোক রোকে দাও অন্য রোকে দাও চান্স করতে প্রতিদিন শান্তি দেখতে পাও শান্তি তো বন্ধু দেখতে পেল বন্ধু আস্তে করে গাড়ি থাকে তুমি সাময়িক ভাবে হয়তো খারাপ লাগবে লং রানে তুমি কিছু ভাবে আমি বারবার বলছি লং রানে তুমি কোথায় দেখতে চাও এটা একদিনের ইনস্ট্যান্ট ম্যাগনিউস না পৃথিবীটা তো এতটুকু না আজকাল পৃথিবীটা মনে করো ইস্ট ওয়েস্টের ক্যাম্পাস পৃথিবীটা থাকার সকল না পৃথিবীটা তো পৃথিবীর মনে করে আমি নিজেকে চেঞ্জ করতেছি আর তোমার কাছে সেই ফিডব্যাকটা আমি পাচ্ছি না তখন কি করা উচিত নিজেকে আসলে কারোর জন্য ভাবে পাল্টাতে মানে ধরো আমি একজনের জন্য তোমার ড্রেস আপ এভরিথিং এটা তুমি আসলে মন থেকে চাও তুমি মন থেকে ওই চেঞ্জটা চাও কিন্তু তুমি আরেকজনকে ভালোবাসার কারণে তার জন্য করতে বাধ্য এটাকে বলে বাধ্য করা নিজের মনকে কষ্ট দেবে বা নিজেকে চেঞ্জ করে জোর করে কিছু করা তোমার মন যদি নিজেকে পাল্টাতে বলে তোমার মন যদি বলে না ওর জন্য আসলে আমার আমি আসলে এরকমটা চাই আমার সাথে যায় আমার ব্যক্তিত্বের সাথে যায় তোমার একটা ব্যক্তিত্ব আছে তোমার একটা আইডেন্টিটি আছে আর তোমার ব্যক্তিত্বের সাথে মিনিস্টার যায় না তোমার বয়ফ্রেন্ডটা খুশি করার জন্য মিনিস্টার করবে কিন্তু বেশি তো যেতে পারবে না এখন ধরো তোমার ব্যক্তিত্ব এরকম যে তুমি আসলে মিনিস্টার করতে পারো তুমি ক্যারি করতে পারো তুমি এনজয় করো তো তুমি তোমার জন্য একটা আনহ্যাপি সিচুয়েশন ক্রিয়েট করবে তুমি যদি ওই পার্সোনালিটি না হো ওই আইডেন্টিটি না হো তুমি কিন্তু জিনিসটা ক্যারি করতে পারো তার পোশাক হোক তার জব হোক যে কোনো ক্যারি করতে হবে মানুষকে কিন্তু ক্যারি করতে হবে তোমার ড্রেস আপ হোক তোমার রিলেশনশিপ হোক জব হোক তিনি পাঁচটা ছাড়ছো অধিকার ছাড়ছে আমি পাঁচটা তিনটা বেশি ছাড়ছি কারোর জন্য তো ছাড়ার দরকার নেই তোমার তুমি এটাকে ক্যারি করতে হবে তোমার স্পন্ডিনারি তোমার ভেতরে থাকে ফাইন ধরো আমি আমার যখন আমার পছন্দ যখন আমি যখন আমার খাবার বিয়ে হবে তখন তখন আমার বাবা মা মাত্র ডাক্তার নিয়ে বাকি দিচ্ছিল ওর মধ্যে আমার আমাকে আবার যে যেদিন প্রপোজ করে থিয়েটার করে ডিনার করে আমি তখন দেখি যে আমি তো আসলে থিয়েটারটা করতে চাই আমি অ্যাক্টিংটা করতে চাই তাহলে আমার জন্য এই এই ছেলেটা হচ্ছে তোমার প্রেম না হোক অন্তত সে আমাকে রিড করতে পারবে কাজে তার সাথে আমার আমার মাছ করাটা ইজি হবে তো একটা মানুষকে একটু ভাবার জায়গা পেয়ে দেবে তুমি আসলে কোন টাইপ তোমার নিজেকে আসলে আমি আমি এই ধরন টাইপ আমি আসলে এভাবে পাল্টাতে পারবো তোমার তুমি তুমি আসলে চাও কি ওইভাবে তুমি নিজেকে তুমি
রিকনস্ট্রাকশন করো রিলেশনশিপ তখন প্রবলেম তুমি যদি মন থেকে না চাও তুমি ওই টাইপের না হও একটা সময় তোমার মনে হতো বাধ্য করা আর পৃথিবীতে একমাত্র মানুষই হচ্ছে সেই প্রাণী যাকে বাধ্য করে কিছু করা সম্ভব ঠিক আছে মানুষ বাধ্যভাবে বেশি দিন থাকে বাধ্যতা কোনো কোনো কিছুই টেকে না টেকে হচ্ছে প্রেম ভালোবাসা আর প্রেম ভালোবাসা কিন্তু খুব লাউড কিছু সফট যে প্রেমটা কতটা সুন্দর যে প্রেমটা হচ্ছে তোমাকে কোনো হার দেবে না মানে তোমাকে কোনো বার্ডেন দেবে না তোমাকে কোনো কিছুর জন্য ফোর্স করবে না তোমাকে একটা স্পেস দেবে না অনেক জলের মতো ঠান্ডা একটা স্পট ছিল সিম্পল কোশ্চেন সবার কাছে অনেকে যেটা অনেক বড় একটা ফেল লাভ ম্যারেজ আর অ্যারেঞ্জ ম্যারেজ কোনটা সাপোর্ট করবে এটা হচ্ছে কি না কোনো প্রবলেম সিম্পল ম্যারেজ ইজ ইওর লাইফ তখন ধরো সিঁড়ি থেকে তুমি পড়ে যাওয়ার পর হাঁটু ভেঙে যাবে হাঁটু ভেঙে যাওয়ার পর তখন প্লাস্টার করে দেওয়া হবে প্লাস্টার ভেঙে করে দেওয়ার পর তুমি খোঁড়ায় খোঁড়ায় ক্লাস করতে আসবা কষ্ট হবে এরকম দু একটা প্র্যাকটিস হলে ঠিক হয়ে যাবে ব্যথা পাইতে হবে হাত পা ভাঙতে হবে একটু কপাল টপাল কাটতে হবে প্রেমে ছ্যাঁকা খেতে হবে এগুলো থাকুক অসুবিধা দিলে লাইফের সৌন্দর্য লাইফের সব কিছু একটু করে জানতে হবে ছ্যাঁকা সৌন্দর্য খাইছো দোস্ত আসো ভবিষ্যতে আসলে আসবে কী হবে আসলে মাথা খারাপ হওয়ার কিছু নাই ভালোটাও তোমার মন্দটাও তোমার বন্ধু থেকে জানিয়ে দেবে যে আমার তো পরীক্ষা তোমার ধরো ভালো বন্ধু হও দিবা আমার পরীক্ষা আগামী এক সপ্তাহ তোমরা এক সপ্তাহ আমার কাজ খুব বেশি হবে তখনই বেশি করবে প্রোফাইল পিকচারটা চেঞ্জ করে দিলে তো ভাই এক্সাম টাইম ডোন্ট ডিস্টার্ব তাহলে না না ডিস্টার্ব থাকবে লাভ হইলো অ্যারেঞ্জ ম্যারেজ হইলো এরকম একটা ধনু ভাঙা করার মতো বিয়ে গেলা তুমি ফোন করলে তুমি বাপ মার পছন্দ লিখে দিয়ে তোমার হঠাৎ করে যেদিন বাপ মাকে তুমি ডিসিশন দিলা বাপ মা মেয়ে হঠাৎ পাখি ভাইয়ের কাছে চলে গেল তুমি তার পরের দিন একটা মেয়ে এসে তোমার ক্র্যাশ হয়ে গেল ঢাকা তখন আমার প্রশ্ন বলে বোনের উপরে কোনো জোর নেই বুঝছো
প্রেম ভালোবাসা মনের উপর কোনো জোর নেই, যে কোনো সময় হইতে পারে, আজকে হইতে পারে। তোমার কি ভালো লাগতে পারে? তুমি যদি তাকে বলো, আমাকে যদি এসে কেউ বলে যে আপনাকে আমার ভালো লাগে, ঠিক আছে তোমার ভালো লাগছে, আমার আপনাকে আপনার ভালো লাগার টুকুর ওই ভালো লাগার পর্বটুকুকে আমি শ্রদ্ধা করছি, আপনার ভালো লাগাটাকে আমি দিচ্ছি, ঠিক আছে কিন্তু আপনার সাথে আপনি কিন্তু গল্পের বানাতে পারবো আপনাকে দিয়ে দেবো, আপনি আমাকে রেগুলার ফোন দেবেন, ঠিক আছে কোনো অসুবিধা। তোমার তাকে ভালো লাগা তুমি করছো, তার না করার অধিকার আছে না করে, তোমার দায়িত্ব ভদ্রলোক হিসাবে নাটাকে রেসপেক্ট করে চলে আসা, সেটাই তো করতেছি। এখন ধরে যে ব্যাংকে বললাম যে ম্যাম আপনাকে আমার ভালো লাগে, ব্যাংক কি করবে? হ্যাঁ এত বড় সহজ ডিপার্টমেন্ট না, ম্যাম ওটা করবে না, আমার ডিপার্টমেন্ট ম্যাম তুমি কি বলে দেখছো ভাই? ভাই বলছো শুনো, সারা পৃথিবীতে স্টুডেন্টরা প্রথমে প্রেমে পড়ে হচ্ছে টিচারের পাশের বাড়ির আপার, সারা পৃথিবীর নিয়ম, সোনিয়ার সিনিয়রদের একটু সিনিয়রদের প্রতি মেয়েরা তো অলওয়েজই উপরে ছেলেদের উপরে ছোটবেলার সাথে প্রেম করে, মনে করি এটা হচ্ছে My father said indirectly that if I fall in love with anyone, you kill, right? So, that is the আমার একজনকে খুব ভালো লাগে, আমি দেখা যায় বারবারই বলতে যাই, দেন আমি যখন কথাটা মনে করি আমার কাছে যদিও তবুও দেখা যায় ছয়টা বাজে ইউনিভার্সিটিতে থাকতে, সো এইটা একটা প্রবলেম। সো এখন যদি আমার একজনকে খুব বেশি ভালো লাগে যে আমি বারবার পিছিয়ে চলে আসি, তুমি প্রবাহে তোমাকে আমি তোমাকে এটা বলছি না, তোমার যদি হিম্মত থাকে তুমি আমার বাবাকে ম্যানেজ করে আমাকে বিয়ে করো, শোনো ঠিকই হও স্ট্র্যাটেজিক ভাবে তোমার প্রেম ভালোবাসা কেটে নিয়ে, এই স্ট্র্যাটেজিটাকে আনস্মার্ট করে, এই স্ট্র্যাটেজির মধ্যে চিট হবে কেন, চিট হবে কেন, তুমি তোমারটাও ঠিক থাকছে তারটাও ঠিক, তোমার বয়ফ্রেন্ড তোমার যদি সত্যি ভালোবাসে তার জন্য একটা ফায়ার টেস্ট যে তোমাকে পাওয়ার জন্য তোমার বাবাকে কনভিন্স করবে, বাবাকে কনভিন্স করবে ভালোবাসা, পরীক্ষা হয়ে গেল তার জন্য আজকে যেতে দিব বিভিন্ন সময় বিভিন্ন ভালো লাগে, তোমাকে একটু চিন্তা করতে হবে যে সকালে যাকে ভালো লাগে সেই ভালো লাগাটা কতক্ষণ টিকছে, ওকে তখন থাকতে কত টেনশন যা দরকার, দুপুরের জন্য হলো এখন ধরো সমস্যা হবে কম, এখন সকালের জন্য হ্যাঁ বললো, দুপুরের জন্য হ্যাঁ বললো, বিকালের জন্য হ্যাঁ বললো, তখন তোমার একটা গণপিটনিক অসুবিধা, তবে তুমি তিনজনকে বলো যে দেখো তুমি হচ্ছে আমার সকালবেলার বন্ধু, তুমি হচ্ছে দুপুরবেলার বন্ধু, তুমি হচ্ছে আর তুমি হচ্ছে আমার আজীবনের বন্ধু, সকালবেলা দুপুরবেলা বিকালবেলা
ভাই আগে খুব বলে দিই তুই যে ভার্সিটিতে এত বেড়া এত বছর হয়ে গেল আর বিশেষ একজন আমি তোমার আজীবন এই পানি চোখ বুঝতে পারো তাহলে গরমে যে ছেলে তোমার বিয়ে দেওয়ার চেষ্টা করবে এই যে আমি তোমাকে কথা বলতে খুব ফানি শোনাচ্ছি কিন্তু তুমি এটা এটার কিন্তু একটা ছেলেকে যদি গিয়ে একটা মেয়ে বলে সে ছেলে কিন্তু তাকে মেয়েটাকে হেল্প করবে আমরা সবাইকে প্রতিজ্ঞ দিই আমরা ভাই ভাবি যে সব নেগেটিভ এখন ছেলের অনেক হেল্প সব কিছু নেগেটিভ এই যে ঘটনাটা এরকম একটা পরিস্থিতির পজিটিভ সাইড কী কী হতে পারে তোমার রিকভারি সাইড কী কী আমরা একটা ম্যাথমেটিক্সের চিন্তা করি না এই সমাধানে এই রিকভারি সাইডে চিন্তা করো প্রবলেমগুলো চিন্তা করো তুমি রিকভারি সাইডে কী কী হেল্প পেতে পারো অন্যদের হেল্প কী গোপনে গোপনে বাবা মার সাথে একটু মানুষ স্ট্রেটেজি দিতে পারবে কারণ তুমি তো বাবা মাকে ফেলে দিতে পারবে রিলেশন যদি করতে পারো খুব ভালো রিলেশন না হতে অসুবিধা নাই যদি রিজেক্ট করতে চাও ছেলেটার ফোন নাম্বার নিয়ে ছেলেকে বলবো ভাই আমার বন্ধু থাকো ফেসবুকে আমার ফ্রেন্ড যদি হয় হবে যেটা আমি বলতেছিলাম মেয়েদেরকে কোনো কথা বলতে গেলে যে হ্যাঁ ভালো লাগে বা পছন্দ করি ওরা ডিরেক্ট বললে আই হ্যাভ এ বয়ফ্রেন্ড আই অ্যাম ইন এ রিলেশনশিপ কিন্তু ম্যাম অ্যাকচুয়ালি কিন্তু নাই ম্যাম এর মানে হচ্ছে ও তোমার সাথে কিছু করতে চায় না যে তোমাকে ভদ্রভাবে বলে চায় হবে বল ইট মিনস তোমাকে ডিসরেসপেক্ট দেখে তোমার তো খুশি হওয়া উচিত না ম্যাডাম না আমি মনে করি স্মার্ট অ্যান্সার এটা এটা খুবই ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড যখন এই যে মানুষ ছেলেরা বেশি নক করছে তখন আমরাও ফেসবুকে তুমি অ্যাভয়েড করতে চাচ্ছ সরি বলে দাও সরি ইটস টু লেট মেবি বাবা মারা সেম এজ চায় না কিন্তু আমার সেম এজ কোনো প্রবলেম নাই করতে পারবে তুই তো বাবাকে বোঝাবে যে একটা ছেলে প্রথম চাকরিতে জয়েন করে এদিন না হলে তো ডিরেক্টর হবে যারা পড়াশোনা করছে তারা কিন্তু অনেক বেশি বেটার অ্যাডভান্টেজ পাচ্ছে না তোমরা নিজেরাই ঘোষণা দিয়ে দেবে চাকরি করে তোমরা কোনো ছেলে দিয়ে আমি অনেক কিছু খবর দেয় চাকরি বাকরি করে নিজের বাড়ি বাড়ি করে তারপরে যারা কিন্তু বিয়ে করছে তো খবর তারপরে কারেকুলি আমার ব্যাপার এখন হচ্ছে কি ক্যারিয়ারটা তুমি যে ক্যারিয়ারের ব্যাপারে খুব সচেতন এটা বাবা মার মাথায় পয়জন ইনটা খুব থাকে এখন যে ক্যারিয়ার ইজ সো ইম্পর্টেন্ট তাহলে তোমাকে নক করবে না আমি মনে করি প্রত্যেকটা মেয়ের এই পড়াশোনাটা করবে
এবং এইটা প্রমাণ করার জন্য তুমি তোমার বয়ফ্রেন্ডকে বিয়ে করতে চাও, সেটা প্রমাণ করার জন্য তোমাকে আসলে তোমাকে বোঝাতে হবে তুমি খুবই সিনসিয়ার সিরিয়াস একটা মেয়ে, যে ক্যারিয়ার ছাড়া কিছু ভাবে না, যার ক্যারিয়ার স্টাবলিশমেন্ট খুব দরকার, দেন সে সংসার করবে। এটা অনেক সিরিয়াসলি যদি বাবা মাকে প্রুফ করতে পারো এখনই, এবার কোনো বাবা মা না করার সাহস করবে, কারণ বাবা মারা খুব টেনশনে থাকে, এই বুঝি কারো হাত ধরে ফেলবে, এই বুঝি কারো কষ্ট হবে। ম্যাক্সিমাম প্যারেন্টসদের এই ভয় থাকে। আমি আমার মেয়েকে যখন বাইরে পাঠিয়েছি সবাই বলেছে সব মেয়েকে বাইরে পাঠাচ্ছে, আমি বাইরে গেলে দেশ থেকে কত কিছু করবে না, বলি না তারপর চোখের সামনে হচ্ছে, চোখের সামনে ছেলে হাত ধরবে না, কিন্তু সেগুলো ছেলে হাত ধরবে সমস্যা করবে, ছেলে হাত ধরবে ধরুন প্রবলেম আর কি প্রবলেম না হওয়ার, অনেক কী কী আমাকে বলেন একটা না মানে আমি কোনো মানুষের বুঝে না, আমি যা ইচ্ছা করবো পড়াশোনা করতে হবে আর আমাকে আমি চুপ করি, তো কোনো আত্মীয় আমার সাথে কথা বলার সাহস পাই না। আমি ডিফারেন্ট প্যারেন্টস, সব প্যারেন্টস এরকম হবে না, কিন্তু প্যারেন্টসকে প্রুফ করতে হবে, প্যারেন্টসকে প্রুফ করতে হবে যে তুমি সিনসিয়ার সিরিয়াস অ্যাবাউট ইউর ক্যারিয়ার। আমি যে ফ্যামিলিতে উঠে আসছি সেই ফ্যামিলি মেয়েরা বোরখা পরে, আমাকে ত্যায্য করার কথা বলা হয়েছে, কারণ কেন থিয়েটার করবো, কেন আমার হাজব্যান্ড মারা গেছে, একটা উইডো, সো একটা উইডো সোসাইটিতে অনেক বেশি সবার ডমিনেটিং আচরণের মধ্যে থাকে, সেখান থেকে ধরো আমি আমার মতো করে বেরিয়ে এসে একটা ক্যারিয়ার তৈরি করেছি আছি, কিন্তু আমার শ্বশুরবাড়ি বলি, বাপের বাড়ি বলি, আত্মীয় বলি, যেখানে যাই আমার কথাটাই বলি, এবং তারা কিন্তু তাদের অন্য ছেলে মেয়েদেরকে বলে যে ওর মতো হয়, ওর মতো হয়, ওর মতো হয়। এখন আমি যেটা একদিনে হই, আমার ওদেরকে প্রমাণ করতে হচ্ছে আমি যেটা করতে চাই সেটা কারেক্ট, আমি সিরিয়াসলি এটা করছি, আমি যে সিরিয়াস এই জিনিসটা বোঝাবে, মানে তোমাকে দেখলে তোর বাবা মা দুশ্চিন্তা করতে নেই যে আমার মেয়ে কারো হাত ধরবো না, তুমি তোমাকে ট্রান্সপারেন্ট রাখো বাবা মার কাছে, অলওয়েজ ক্যারিয়ার নিয়ে চিন্তা করো, অলওয়েজ তোমার নিজের প্রসঙ্গটা তো বাবা মার কাছে তৈরি করতে হবে, তুমি কেমন, মানে তোমাকে দিয়ে তোমার বাবা মারও চিন্তা করতে হবে যে না বাবা আমার মেয়ের চান্স দিয়ে সে হিমালয় চলে রাখতে পারে, এই বোধটা তৈরি করে দিচ্ছে, তুমি অবলা অসহায় তুমি ভুল করতে পারো, এই টেনশনটা বাবা মার কাছে না যায়, তো তোমাদের নিজেদের ক্যারেক্টারটাকে ওই জন্য বিল্ড আপের সময় সেটা ছাড়া আমার মনে হয় বাবা মা যদি তোমাদের প্রতি অনেক বেশি সহজ হয় তার